যেটা ভালো মানুষ সবসময় সেটার সাথে থাকতে পছন্দ করে আমার কাছে জ্যাজ ছিলাম চাইল্ড আর্টিস্ট ছিলাম তো নতুন কুড়িতে অনেকবার হচ্ছে একক নৃত্য দলীয় নৃত্যতে পার্টিসিপেট করেছি আই টু ব্রেক ফ্রম মাই স্টাডি আই ওয়েন্ট অ্যাব্রড পড়ালেখা শেষ করলাম দেশে ফিরেছি আই গ্রাজুয়েটেড ফ্রম চণ্ডীগড় ইউনিভার্সিটি ইন্ডিয়া এটা আমার ড্রিম প্রোডাকশন হাউস আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ জ্যাজ মাল্টিমিডিয়া আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ পার্ট অফ জ্যাজ ফ্যামিলি সো এই সব কিছু মিলিয়ে মানে আমার এখন থেকে ঈদ ফিল হচ্ছে তো ঈদ পর্যন্ত আমি জানি না কি হবে মনে হয় ওভার এক্সাইটমেন্ট সব কিছু মিলিয়ে তো আশাবাদী না ছবিটা নিয়ে অফকোর্স নিজের সিনেমা নিয়ে সবাই আশাবাদী থাকে বাট আমি আশাবাদী এই কারণে কারণ এর আসলে অনেক ব্যাক স্টোরি আছে এত কম টাইমে এগুলো বলা যাবে না বাট হ্যাঁ এটা আমার প্রোডাকশন হাউসটা হচ্ছে আমার ড্রিম প্রোডাকশন হাউস অ্যান্ড ঈদের সিনেমা বলে কথা এটা ফার্স্ট টাইম আর আমার আম্মু হচ্ছে আমি খুলনার মেয়ে সো খুলনাতে আসলে অনেকবার বলেছে কখন তোমার পোস্টার লাগবে কখন আমরা দেখবো সো সব কিছু মিলিয়ে মানে অনেক হ্যাপি আমার সিনেমা সাইন করা যায় যে বাইরে আপাতত কাজ করছি না শাপলা মিডিয়ার ব্যানার একটা কাজ হয়েছিল সেটা আপাতত বন্ধ আছে আর জ্যাজের বাইরে আপাতত কাজ করছি না জ্যাজ আমার সামনে একটা যেটা ভালো মানুষ সবসময় সেটার সাথে থাকতে পছন্দ করে আমার কাছে জ্যাজ সেরা সো আমি সবসময় জ্যাজের সাথে থাকতে আমি ছোট পর্দায় কাজ করছি এখন আপাতত আর সিনেমা সিলেকশনের ক্ষেত্রে অনেক বেছে কাজ করি আমি কারণ সিনেমা একটা বড় জিনিস সো উল্টা পাল্টা ডিসিশন নিয়ে ভুল করা ফোনে বেছে বেছে এতক্ষণে আমার প্রথম থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা ছিল কারণ আপনারা জানেন কিনা আমি জানি না আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম তো নতুন কুড়িতে অনেকবার হচ্ছে একক নৃত্য দলীয় নৃত্যতে পার্টিসিপেট করেছি তো ছোটোবেলা থেকেই আসলে ওই জিনিসটা ছিল আর যেহেতু আমি খুলনার নেই খুলনার ওই দিকটা আসলে এই যে সাংস্কৃতিক জিনিসগুলো ছোটোবেলা থেকেই তাদের মধ্যে থাকে সো ওই সময় থেকে একটা ইচ্ছা ছিল তারপর তো আমি আই টু ব্রেক ফ্রম মাই স্টাডি আই ওয়েন্ট অ্যাব্রড পড়ালেখা শেষ করলাম দেশে ফিরেছি তারপর আসলে আমি পড়ালেখা করেছি হচ্ছে ইন্ডিয়াতে পাঞ্জাবে ছিলাম বহু বছর আই গ্রাজুয়েটেড ফ্রম চণ্ডীগড় ইউনিভার্সিটি ইন্ডিয়া খুলনার ওইদিকে হয় কি অনেক ছোটোবেলা থেকে ডান্স সিঙ্গিং এগুলোতে আসলে ভর্তি করে দেওয়া হয় তো আমার ইচ্ছা ছিল যে আমি ইন্ডাস্ট্রিতেই কাজ করব যখন আমি অ্যাকচুয়ালি বুঝতাম না নায়িকা মানে কী বা কিছু সো অলওয়েজ আমি অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল আমার যে বড় হয়ে আমি কিছু একটা করবো যেটা টেলিভিশনে আমাকে দেখা যাবে দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে এখন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে ইমপ্রুভ হয়েছে সব কাজের দিক থেকে সো আমাদের যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে মোনা জিন টু জিন অবশ্য আপনারা দেখেছেন আই হোক সো জিন টুতে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেওয়ার টেকনিক্যাল টিম থেকে শুরু করে আমরা যারা আর্টিস্ট আছি সবাই সো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই সিনেমাটা আসলে আপনারা পরিবার সহ দেখতে পারবেন হলে গিয়ে সো ঈদে রিলিজ হচ্ছে মোনা জিন টু আশা করি আপনারা সবাই উপভোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ